আমি খালি ঘুরছি, ঠিক আছে, পছন্দ হচ্ছে না, সেটা তুই একবারও বলছিস না। পছন্দ হচ্ছে না কিছু আমার তো এখন? হ্যাঁ, তুই ব্লগ করছিস তো বলবি। খবরের চ্যানেল লাগে, যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 5টা বিকেল, তাই তো, মেঘলা মেঘলা ওয়েদার। এটা না বললে আমার খুব ইনকমপ্লিট লাগে ব্লগটা, ডেটা টাইমটা না বললে। আমরা পৌঁছে গেছি সিসি টু তে, এখন যাচ্ছি ভেতরে, ওখান থেকে গিয়ে তারপরে ব্লগটাকে কন্টিনিউ করবো। আই হোপ আজকে ওয়েডনেসডে ফাঁকাই থাকবে, দেখা যাক। ঢুকে গেছি আর এখানে সবকিছু দেখছি, এখনো কিছুই নেওয়া হয়নি, দেখছি। কিছু পছন্দ হলো? পছন্দ হচ্ছে না কিছু আমার তো এখন? হ্যাঁ, তুই ব্লগ করছিস তো বলবি। কি পছন্দ হচ্ছে না কিছু? এখানে সুন্দর সুন্দর ইয়ে আছে, সানগ্লাস আছে। কিছু পছন্দ হলো না? ছিল বাট কিরাম পছন্দ হচ্ছে না, যেগুলো চাইছি সেগুলো ছিল, হ্যাঁ, তো দেবজার আজকে রিলায়েন্স ট্রেন্ডস এর ঢুকেও পছন্দ হয়নি। এত বন্ধ আজকে কপালে নেই, এখন কোথায়? এখন কোথায়? ওটাই কি লাস্ট আজকের মতো? দেখেছিস তো পুরো আজকে আমাদেরকে ফোন করে করে ডাকছে। ঠিক আছে, চল অন্য জায়গায় যাই। কি রে, এখানে পছন্দ কিছু? এখন দেবজার জুতো চুজ করছে,
বাড়ি চল হেঁটে হেঁটে ভাই জুতোটা তো হেভি চমকা চমকাচ্ছে রে, দুই পায়ে তো পর জুতো, আরেকটা পায়ে একটা দাও না, একটা ভালো লেগেছে এইটা, এটা ভালো লেগেছে। তুই কতগুলো জুতো নিয়ে বসছিস রে, তিনটে? এটা না বলছি না, ওখানে দুটো রাখা, এগুলো তো জিন্স এর সাথেও ভালো লাগে, ড্রেসেস এর সাথেও এখন সবাই স্নিকার্স পরে তো ভালো লাগে। তো আমি শপার স্টপ থেকে ফাইনালি একটা বটল গ্রিন ল্যাকমের কাজল, একটা 925 ব্রাউন শেডের লিপস্টিক আর একটা শার্পনার কিনেছি। হ্যাপি তো? অ্যাট লাস্ট কিছু কেনা তো হলো, বিশাল শপিং হয়েছে। ঠিক আছে চলো বাড়ি, এবার বাড়ি আমি হয়ে গেছি ফ্রেশ, আর এখানে এখন চলছে রাত্রির ডিনারের প্রিপারেশন। চিকেন এগ চিকেন হাফকা নুডলস, সেটাই এখানে এখন বানানো চলছে। এদিকে হচ্ছে ডিম ফ্রাই করা আর ওদিকে হচ্ছে চাউমিন সেদ্ধ করা। আর এদিকে কি হচ্ছে? আর ওদিকে সব ভেজিটেবলস আছে, গাজর, বিন, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, ওগুলো সব ভাজা হবে। ওদিকে চিকেন আছে, চিকেন ভাজা হবে, তারই এসব প্রস্তুতি চলছে। এখানে বোনলেস চিকেন চপ করে কাটা ছিল, সেটা একটু অরিগানো আর গোলমরিচ দিয়ে অল্প একটুখানি অয়েল দিয়ে সতে করে নিচ্ছি, যাতে চিকেন গুলো সুন্দর নরম হয়ে যায়, তারপর এটা নুডলস এর সাথে যাতে মিক্স করতে পারি। এবার আমি দুটো কড়াই সেপারেট করে নিয়েছি, একটাতে চলছে এগ চাউমিনের, সরি, এগ চাউমিনের প্রিপারেশন, বাবারে গলা রেগে ঢুকে গেছে, ব্যান্ড ঢুকেছে গলা, আর এইদিকে চলছে এগ চিকেন চাউমিনের প্রিপারেশন। আর কি যেহেতু চিকেন খায় না, তাই এই কড়াইতে উইদাউট চিকেনের প্রিপারেশনটা করছি, আর এদিকে উইথ চিকেন। নুডলস অলরেডি বয়েল করা ডান, এবার এর মধ্যে নুডলস গুলো দেব হাফ হাফ করে দুটোতে। এরপরে দিচ্ছি ভিনিগার, এবারে দিচ্ছি টমেটো সস, বড় মাছ দেখিস কেমন,
ভালো আছে নুনটা কম হয়েছে আমাদের ডিনার ফিনিশ সব ডান আর আজকের মতো ব্লগটাকে এখানেই করে দিচ্ছি এন্ড আর সবাই ভাবতে পারো যে শপে স্টপে অত জুতো দেখার পরেও কেন আমি নিইনি কেন নিইনি বল রিজনটা কি হয়েছে ওখানে কারণ যেহেতু সেলে ছিল তো দুটো জুতো মানে সেম কালারে বলছে বাট দুটো কালারই ডিফারেন্ট হয়ে গেছে বলছে নাকি লাইটে থেকে থেকে একটা কালার ফেড হয়ে গেছে দুটো পায়ে পরে দেখছি আমার দুটো পায়ে জুতোর কালার আলাদা তো একটা রোজ গোল্ড হয়ে গেছে একটা হচ্ছে গোল্ডেন একটা পিঙ্ক তো যাই হোক এই সময় আমি না না আমার জুতোর দরকার নেই তো তাই জন্য জুতোটা কেনা হয়নি যাই হোক আজকে সব মিলিয়ে ব্লগটা জানিও কেমন লেগেছে আর খুব তাড়াতাড়ি তুইব একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে তত করে জানাম বাই বাই স্টে টিউন গুড নাইট হ্যাভ আ নাইস ডে বাই গাইস